Hi, all government job aspirants. You are watching our YouTube channel Success Dot. সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব রেশিও এন্ড প্রপরশন, এক কথায় অনুপাত এবং সমানুপাতের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলি আসন্ন সমস্ত রকম চাকরির পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আমাদের সমস্ত ভিডিওর আপডেট আপনি পেয়ে যান। শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন। দ্য অ্যাভারেজ এজ অফ থ্রি গার্লস ইজ 20 ইয়ার্স, তিনটি বালিকার বয়সের গড় 20 বছর। অ্যান্ড দেয়ার এজেস আর ইন দ্য প্রপরশন 3:5:7, এবং তাদের বয়সের অনুপাত যথাক্রমে 3:5:7। দ্য এজ অফ দ্য এল্ডেস্ট গার্ল ইজ, তবে বড় বালিকাটির বয়স কত? তিনজনের বয়সের অনুপাত দেওয়া আছে, প্রথম জনের হচ্ছে 3, দ্বিতীয় জনের হচ্ছে 5 এবং তৃতীয় জনের হচ্ছে 7। তাহলে এদের বয়সের গড় যদি আমরা করতে পারি তাহলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। দেখবো এদের বয়সের গড় কত। তা প্রথম জনের বয়স আছে 3, এর হচ্ছে 5, 5 আর 3 8, 8 আর 7 15। তার মানে এদের বয়সের সমষ্টি হচ্ছে 15। তাহলে গড় কত হবে? তিনজনের বয়স ওজন্য 3 দিয়ে ভাগ করব, আমরা জানি 3 5 15। তার মানে এদের প্রত্যেকের বয়সের গড় কত? 5। তাহলে 5 একক প্রশ্ন দেওয়া আছে, 5 একক মানে হচ্ছে 20 বছর। তার মানে এই 5 একক মানে হচ্ছে 20 বছর। কত গুণ করে হয়েছে? নিশ্চয় 4 গুণ। তার মানে এই 1 একক মানে হচ্ছে 4 বছর। জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে বড় বালিকা, এখানে দেওয়া আছে একজনের হচ্ছে 7 বছর, একজন হচ্ছে 5, একজন হচ্ছে 3। আমরা বুঝতে পারছি এদের মধ্যে সবচেয়ে যে বড় তার বয়স হচ্ছে 7। তার মানে যদি 1 এর মানে 4 বছর হয় তাহলে 7 এর মানে কত হবে? 4 7 28 বছর। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এরপরের প্রশ্ন, দ্য রেশিও অফ এজেস অফ টু স্টুডেন্টস ইজ 3:2, দুজন ছাত্রের বয়সের অনুপাত 3:2। ওয়ান ইজ ওল্ডার দ্যান দ্য আদার বাই 5 ইয়ার্স, এদের মধ্যে একজন অপরজনের তুলনায় 5 বছরের বড়। হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ইয়ঙ্গার স্টুডেন্ট, তবে ছোটো জনের বা ছোটো জন যে ছাত্র ছিল তার বয়স কত? বয়সের অনুপাত কত দেওয়া আছে এদের? একজন আছে 3, একজন আছে 2। তাহলে এদের মধ্যে 3 হচ্ছে সে হচ্ছে বড় এবং 2 যে হচ্ছে সে ছোট, তাই তো? তার মানে কত ছোট এদের? 1 ছোট। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে কত ছোট? 5 বছরের ছোট। তার মানে এই 1 একক মানে হচ্ছে 5 বছর। তাই ছোটো জন কে? নিশ্চয় 2। তাহলে 1 মানে যদি 5 হয় তাহলে 2 মানে কত হবে? 5 2 10 বছর। তাহলে সঠিক উত্তর কত হবে? 10 বছর। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরের প্রশ্ন, দ্য রেশিও অফ এ ম্যানস এজ টু হিজ সনস এজ ইজ 4:1, এক ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত 4:1, দ্য প্রোডাক্ট অফ দেয়ার এজেস ইজ 196 ইয়ার্স, এবং তাদের বয়সের গুণফল 196 বছর। দ্য রেশিও অফ দেয়ার এজেস আফটার 5 ইয়ার্স উইল বি, তাহলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে একজন আছে বাবা, একজন আছে তার ছেলে, তাহলে বর্তমানে তাদের বয়সের অনুপাত কত? 4:1। এখন কি করা হয়েছে এদের গুণফল? আমি ধরে নিচ্ছি প্রথম জনের বয়স হচ্ছে 4 বছর এবং দ্বিতীয় জনের বয়স কত? 1 বছর। তাহলে এদের বয়সের গুণফল কত? 4 সঙ্গে 1 গুণ করলে 4 হবে, আর ওয়াইয়ের সঙ্গে ওয়াই এক কথায় ইয়ার্সের সঙ্গে ইয়ার্সের গুণ করলে কত হবে? ইয়ার্স স্কোয়ার। তার মানে 4y স্কোয়ার, এদের মানে কত? এদের মানে হচ্ছে 196 ইয়ার্স। তাহলে ওয়াই স্কোয়ার এর মানে কত হবে? 196/4, তার মানে 4 4 16 আর 3 4 9 36, তার মানে 49 বছর। তার মানে ওয়াই এর মান কত হবে? √49, তার মানে 7। তার মানে বাবার বয়স কত ছিল? 4y, তার মানে ওয়াই মানে যদি 7 হয় তাহলে
4 আর কত হবে 4 সাথে 28 তাহলে বাবার বয়স কত 28 বছর ছেলের বয়স কত হবে 7 সঙ্গে 1 গুণ মানে 7 বছর তাহলে এই গেল বর্তমান বয়স কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এদের বয়স 5 বছর পর কত হবে তাহলে এখন যদি 28 হয় তাহলে 5 বছর পর কত হবে 5 যোগ হবে এখন যদি 7 বছর হয় তবে 5 বছর পর আবার 5 বছর যোগ হবে তার মানে 28 আর 5 হচ্ছে 33 বছর এবং 7 আর 5 বছর মানে হচ্ছে 12 বছর কি দিয়ে কাটবে এটা 3 দিয়ে কাটবে তাহলে 3 11 33 এবং 3 4 12 তার মানে বর্তমানে তাদের বয়সের অনুপাত কি ছিল 4:1 ছিল কিন্তু 5 বছর পর বয়সের অনুপাত কত হবে 11:4 তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যানসার এরপরে প্রশ্ন যাব আমরা এ ম্যানস এজ ওয়াজ 5 টাইমস হিজ সনস এজ 5 ইয়ার্স এগো এক ব্যক্তির বয়স 5 বছর পূর্বে তার ছেলের বয়সের 5 গুণ ছিল তার মানে বাবার বয়স আমি ধরে নিচ্ছি এখানে আছে বাবা এফ ফাদার এখানে আছে সন 5 বছর পূর্বে যদি ছেলের বয়স 1 ছিল তাহলে বাবার ঠিক তার 5 গুণ মানে 5 ছিল কিন্তু কি হয়েছে এটা ছিল 5 বছর আগে তার মানে এটা 5 বছর আগের কথা বলা হচ্ছে এখন যখন 2 বছর এক্সট্রা কথা বলছে মানে 2 বছর পরে কি হবে 3 টাইমস অফ হিজ সনস আফটার 2 ইয়ার্স তার মানে 2 বছর পর ছেলের বয়স যদি 1 হয় তাহলে বাবার হবে ঠিক তার 3 গুণ ঠিক দা রেশিও অফ দা এজ দেয়ার প্রেজেন্ট এজ ইজ তবে তাদের বর্তমানের বয়সের অনুপাত কত হবে তো এই ধরনের যখনই অঙ্ক করব আমরা দেখব কি এর তফাৎ কেননা 5 বছর আগে বাবা ও ছেলের বয়সের তফাৎ যাই ছিল বর্তমানে তাই হবে তফাৎ এবং ভবিষ্যতে 5 বছর পর বা 10 বছর পর যাই বলি না কেন সেখানেও কিন্তু বয়সের তফাৎ একই হবে তার মানে এখানে 4 তফাৎ 1 আর 5 এর তফাৎ হচ্ছে 4 কিন্তু এখানে 3 আর 1 এর তফাৎ হচ্ছে 2 তাই তফাৎ তো সমান থাকা দরকার তার কি করব এই 4 কে কি করব 4 রাখবো এবং 2 কে 4 করব কি করে 4 করব নিশ্চয়ই 2 দিয়ে গুণ তার মানে একে 2 দিয়ে গুণ করলে কত হবে 3 2 গুণ 6 হবে এবং 1 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 2 1 কে 2 হবে তার মানে বাবার বয়স আগে ছিল 5 এখন হয়েছে 6 বেড়েছে কত 1 এবং ছেলের বয়স আগে ছিল 1 এখন হয়েছে কত 2 তার মানে বেড়েছে কত 1 বেড়েছে কিন্তু বয়সের কথা কি বলা হচ্ছে 5 বছর আগে এখন বর্তমানে 2 বছর পর মানে 5 বছর আগে গেল এখন 2 বছর পর মানে মোট বয়স কত হলো 5 আর 2 এ 7 বছর তাই তো তাহলে 5 আর 2 এ 7 বছর তফাতে দিয়ে কিন্তু এখানে প্রশ্ন তফাত কর দিয়েছে 1 তার মানে এই 1 মানে 7 বছর তাই তো তাহলে 1 মানে যদি 7 বছর হয় তাহলে এই 5 মানে কত নিশ্চয়ই 5 7 35 বছর হবে এবং এই 7 1 মানে 7 আকে 7 বছর 1 ছিল কখন বয়স 5 বছর আগের বর্তমান বয়স কত হবে নিশ্চয়ই 5 বেশি হবে মানে 35 সঙ্গে 5 যোগ করব এবং 7 এর সঙ্গে 5 যোগ করব তার মানে 35 আর 5 কত হবে 40 এবং 7 আর 5 12 কি দিয়ে কাটবে 4 দিয়ে কাটবে 4 10 এ 40 এবং 3 4 এ 12 তার মানে বর্তমানে তাদের বয়সের অনুপাত হবে 10:3 অপশন সি হচ্ছে কারেক্ট অ্যানসার এরপরে প্রশ্ন দা সারফেস এরিয়াস অফ টু স্ফিয়ার্স আর ইন রেশিও 1:4 দুটি গোলকের সমগ্র তাদের ক্ষেত্রফলের অনুপাত 1:4 দ্য রেশিও অফ দেয়ার ভলিউমস ইজ তবে তাদের আয়তনের অনুপাত কত হবে আমরা জানি ক্ষেত্রফল সবসময় কোনো জিনিস পাওয়ারের দুইয়ের উপর নির্ভর করে যেমন একটা আয়তক্ষেত্রের আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি এবং প্রস্থ হচ্ছে 3 সেমি ক্ষেত্র কত হবে 3 4 12 এবং কি হবে এই সেমির সঙ্গে সেমি গুণ করলে সেমি স্কয়ার হবে তাই তো তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল কি দেওয়া আছে 1:4 তাহলে এদের রেডিয়াস বা যাকে ব্যাসার্ধ বলি আমরা তার অনুপাত কত হবে ঠিক তার আন্ডার রুট তার রেডিয়াস অনুপাত কত হবে বা ব্যাসের অনুপাত কত হবে ব্যাসের অনুপাত হবে 1 কে আন্ডার করলে 1 পাবো এবং 2 কে আন্ডার করলে কত পাবো 2 পাবো 4 কে আন্ডার করলে 2 পাবো তাহলে আয়তন কি রূপে নির্ভর করে আয়তন আমরা জানি আয়তন সবসময় ঘন একক বা সেমি কিউব বা যে কোনো এককের কিউবের উপর নির্ভর করে তাহলে যদি আমরা এখন ভলিউম বার করি তখন কি হবে
এই একের কিউ হবে এবং এর কত হবে দুই যদি বাহু হয় বা রেডিয়াস হয় তার কিউব হবে তাহলে একের কিউব কত হবে একের কিউব এক হবে এবং দুইয়ের কিউব কত হবে আট তার মানে তাদের যদি সমগ্র তলের ক্ষেত্রফল এক ইস টু চার হয় তাদের আয়তনের অনুপাত কত হবে এক ইস টু আট অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এরপরে প্রশ্ন পয়েন্ট সেভেন ফাইভ সামনে লিখতে পারি আমরা পঁচাত্তর বাই একশো ইস টু এক্স এক্স মানে আমরা নিচে গুণ করে দিচ্ছি এখানে সমান কি বলেছে পাঁচ বাই আট জিজ্ঞাসা করা হয়েছে এক্সের মান কত এখানে কেটে নিচ্ছি ছোটো করার জন্য এখানে কাটছি আমরা পঁচিশ দিয়ে তিন পঁচিশ পঁচাত্তর এবং চার পঁচিশ একশো চার আককে চার চার দুই আট তার মানে পাঁচের সঙ্গে কী গুণ করবো এক্সের গুণ মানে পাঁচ এক্স সমান কত পাঁচ দুগুণ সরি তিন দুগুণ ছয় তাহলে এক্স মানে কত এক্স মানে হচ্ছে ছয় বাই পাঁচ তার মানে কত একে দুই দিয়ে গুণ করে নিচ্ছি ওপরে তাহলে গুণ করতে আমাদের সুবিধা হয়ে যাবে ছয় দুগুণ বারো আর বারোকে দশ দিয়ে ভাগ করলে কত হবে এক দশমিক দুই অথবা আমরা ছয়কে পাঁচ দিয়ে ভাগ করলে এক দশমিক দুই পাবো তার মানে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এরপরের প্রশ্ন ফোর্থ প্রপোর্শনাল টু পয়েন্ট টু আর কি আছে একটা পয়েন্ট ওয়ান টু এবং পয়েন্ট থ্রি আর ফোর্থ মানে এই চার নম্বরটা কত হবে তাই তো তাহলে কীভাবে বার করবো এই দশমের সঙ্গে এই দশমিক কাটবো আমরা তাহলে দুই এক্স কোনো কোনো গুণ করলে কত পাবো দুই এক্স এবং বারোর সঙ্গে তিন গুণ দশমিক এক দুই গুণ তিন তাহলে এক্স মানে কত হবে তাহলে এক্স মানে হবে দশমিক এক দুই গুণ তিন বাই দুই তার মানে দুই এককে দুই ছয় দুগুণ বারো তার মানে তিন ছয় আঠেরো কত ঘর দশমিক হ্যাঁ দু ঘর ছিল তার মানে দু ঘর চলে আসবে তাহলে দশমিক এক আট মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর এরপরে প্রশ্ন থার্ড প্রপোর্শনাল মানে এখানে যদি একটা কোনো প্রপোর্শনালের প্রথম যদি হয় এ পরেরটা যদি বি হয় তাহলে থার্ড কোনটা হবে এক্স তার মানে এটাও হবে বি এখন যদি আমরা এক্স মানে বার করতে চাই তাহলে এর সঙ্গে এক্সের গুণ করব কী হবে এর সঙ্গে এক্স গুণ করলে এক্স হবে এবং বির সঙ্গে বি গুণ মানে বি স্কোয়ার এবং এক্সের মানে কত হবে বি স্কোয়ার তাহলে একে এখানে ভাগ করব এ হবে তার মানে এই যে আমাদের দ্বিতীয় মানটা আছে একে দুবার লিখতে হবে দশমিক তিন ছয় বাই দশমিক চার আট সমান দশমিক চার আট বাই এক্স আর এক্স হচ্ছে কি থার্ড প্রপোর্শনাল তা কী হবে গুণ করলে দশমিক চার আট গুণ দশমিক চার আট বাই দশমিক তিন ছয় দশমিকের জন্য দশমিক কাটলাম তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ তিন আককে তিন তিন ষোলো আটচল্লিশ মানে দু হয় দশমিক তাহলে চার ষোলো চৌষট্টি কখন দশমিক হবে এক দুই মানে কোনটা হবে অপশান অপশান এ হচ্ছে সঠিক উত্তর এরপরে প্রশ্ন ইফ থার্টি পার্সেন্ট অফ এ সমান পয়েন্ট টু ফাইভ অফ বি সমান টোয়েন্টি পার্সেন্ট অফ সি দেন এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু যদি এ তিরিশ পার্সেন্ট সমান বি এর দশমিক দুই পাঁচ সমান সি এর কুড়ি পার্সেন্ট হয় তবে এ ইস টু বি ইস টু সি কত হবে তাহলে এ এর সঙ্গে কী আছে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে তিরিশ বাই একশো সমান কী আছে বি বি কত আছে দশমিক দুই পাঁচ দশমিক দুই পাঁচ মানে পঁচিশ বাই একশো এবং সির কত আছে সির আছে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে কুড়ি বাই একশো তার মানে প্রত্যেকের নিচের একশো 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 কেটে যাবে এখন কত আসবে উপরে আর কিছু কাটবে হ্যাঁ কাটবে পাঁচ দিয়ে কাটবো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ এবং পাঁচ ছয় তিরিশ তার কত আছে এখানে সিক্স এ ফাইভ বি ফোর সি এরা কি সমান তাহলে এ ইস টু বি কত আসবে তাহলে এ বাই বি যদি আমরা করে নিই কত আসবে এ মানে পাঁচ আসবে এখানে আর বি মানে ছয় আসবে এবং এখানে কত আসবে এখানে বি বাই সি আমরা যদি বার করি কত আসবে বি মানে কত আমরা চার আর সি মানে পাঁচ তাহলে এ আর বি ইস টু সি বার কী করে বার করবো তাহলে এ ইস টু বি কত পেলাম আমরা পাঁচ ইস টু ছয় বি ইস টু সি কত পেলাম চার ইস টু পাঁচ
তাহলে এখানে কি পাবো আমরা এ ইস টু বি ইস টু সি এর মান কত পাবো এক জায়গায় আছে বির মানে ছয় এক জায়গায় আছে চার তার মানে একে সমান করার জন্য কি করব ছয় আর চারের লসাগু বারো তার মানে এই বির মানটা বারো ধরলাম তাহলে বারো করার জন্য এখানে কী দিয়ে গুণ করেছিলাম নিশ্চয় দুই দিয়ে আর এখানে বারো করার জন্য কী দিয়ে গুণ করলাম নিশ্চয় তিন দিয়ে তাহলে পাঁচ দুগুণ দশ আসবে আর সির মান কি আসবে তিন পাঁচে পনেরো মানে দশ ইস টু বারো ইস টু পনেরো সঠিক উত্তর তার মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন টু নাম্বারস আর ইন দ্য রেশিও থ্রি বাই টু ইস টু এইট বাই থ্রি দুটি সংখ্যার অনুপাত আছে এবং কী দেওয়া আছে হোয়েন ইচ অফ দিজ ইজ ইনক্রিজড বাই ফিফটিন যদি তাদের প্রত্যেককে পনেরো করে বৃদ্ধি করা হয় দে আর ইন দ্য রেশিও ফাইভ বাই থ্রি ইস টু ফাইভ বাই টু তাদের অনুপাত কত হয় পাঁচ বাই তিন ইস টু পাঁচ বাই দুই দ্য গ্রেটার অফ দ্য নাম্বার ইজ তবে এদের মধ্যে যে বৃহত্তম সংখ্যাটি আছে তার মান কত হবে অনুপাত কী দেওয়া আছে তিন বাই দুই ইস টু আট বাই তিন কী করবো একে কোনাকোনি গুণ করে সমাধান করে নিচ্ছি আমরা অথবা এর সঙ্গে নিচে কী আছে এখানে এক জায়গায় আছে দুই এক জায়গায় আছে তিন তাই তিন দুগুণ কত ছয় দিয়ে গুণ করলেও হবে কত হবে এখানে ছয় দ্বিগুণ করলে ছয় দ্বিগুণ করলে হবে দুই কেউ আমরা সেখানে ভাগ করি কত হবে দুইয়ের সঙ্গে ছয় তিন যাবে তিন তিনে নয় অথবা আমরা কোনাকোনি গুণ করে নিচ্ছি সবচেয়ে সোজা হবে এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ তাহলে তিন তিনে নয় আসবে এবং আটের সঙ্গে দুইয়ের গুণ আট দুগুণ ষোলো তার মানে যে প্রথমে দেওয়া আছে অনুপাত এটার মানে হচ্ছে নয় ইস টু ষোলো এবং এটা কত দেওয়া আছে পাঁচ বাই তিন ইস টু পাঁচ বাই দুই আবার কোনো কোনো গুণ করে নেব আর কেটে নিচ্ছি পাঁচ পাঁচ কেটে যাবে এক হবে কেবল তাহলে এখানে যাবে দুই এখানে যাবে তিন তাহলে দুই আর তিন হবে তাহলে বর্তমানে কত হচ্ছে অনুপাত দুই ইস টু তিন এ কত বাড়ানো হয়েছে নয়ের সঙ্গে বাড়ানো হয়নি কমে গেছে তাহলে এখানে বাড়াতে হবে কত বাড়াতে হবে দেখে নিচ্ছি এখানে তফাত কত আছে নয়ের সাথে ষোলো এখানে কত আছে এখানে তফাত আছে এক তার মানে এর তফাত যদি আমরা সাত করতে পারি তাহলে সমান বেড়ে যাবে সাত কী করে করবো তফাত নিশ্চয়ই সাত দিয়ে গুণ করে নেবো একের সঙ্গে তা সাত দিয়ে গুণ করলে কত হবে সাত দিয়ে চোদ্দো হবে আর তিন সাতে একুশ হবে তার মানে কোনো একটা সংখ্যা প্রথমে কত ছিল নয় ছিল এখন বেড়ে গেছে কত হয়েছে সেটা হয়েছে চোদ্দো কত বেড়েছে পাঁচ বেড়েছে অথবা কোনো একটা সংখ্যা ছিল ষোলো বর্তমানে বেড়ে হয়েছে একুশ কত বেড়েছে পাঁচ বেড়েছে তার মানে দুটো সংখ্যায় পাঁচ পাঁচ করে বেড়েছে আমাদের প্রশ্নে বলে দিয়েছে সংখ্যা কত বেড়েছে পনেরো তার মানে এই পাঁচ এর মানে হচ্ছে পনেরো তাহলে এক মানে কত নিশ্চয় তিন হবে জিজ্ঞাসা কী করা হয়েছে বড় নম্বর বড়কে হচ্ছে নয় আর ষোলোর মধ্যে বড়কে আমরা জানি ষোলো তাহলে এক মানে যদি তিন হয় তো ষোলো মানে কত হবে ষোলো তিন গুণ ষোলো তিনে হচ্ছে আটচল্লিশ মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আশা করছি এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তাদের কিছুটা হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আর ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক ও কমেন্ট করতে যেন ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং।